প্রাক্তন স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গত 17 ফেব্রুয়ারি রাতে নরসিংদীর সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহতের স্বজনদের অভিযোগ, সম্পত্তির লোভেই ঘটে এই হত্যাকাণ্ড। হের কাছে বিয়া হবার আগে এ সম্পত্তি করছে, তো ইডি কইছে হের নামে দিত, হের নামে দিছে না হের ছেলের নামে দিছে, তো হের নামে দেওয়া যায় কথা, ছেলের নামে দেওয়া দেয় কত, তাইলে এই ছেলের নামে তো হের নামে নিত গছাইতাছে, তাইলে এটা কি কোনো বিচারের কথা? আট বেঙ্গাল আইসা আমার আমরা বাসাত গেছে, পা বেঙ্গাল আইসে, হ্যাঁ দুদিন পরে পরে মাইরা মাইরা অত্যাচার করতো আমার আম্মার কাছে, আবার গিয়ে গিয়া যাইতো আমরা বাসা যাইতো আমার আম্মা আবার গিয়া করতো। নিহত রুনা বেগম নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমের মেয়ে এবং হাজিপুর এলাকার রওশন মিয়ার সাবেক স্ত্রী। চোখের ছাওয়া এত খারাপ, একটা মেয়ের দিকে তাকালে মনে করেন এক সেকেন্ড এই মেয়েরা ঘরে চলে যাবে, হ্যাঁ এরকম ব্যবহার, এরকম খারাপ হ্যাঁ আচরণ। বিয়ের পর থেকেই রুনা বেগমের পৈতৃক সম্পত্তি লিখে দেওয়ার জন্য অত্যাচার নির্যাতন করতেন বলে জানান নিহত রুনা বেগমের পরিবার ও এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় সাবেক স্ত্রী রুনাকে রোশন তার হাজিপুরের নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে সেখান থেকে রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটা খুব ভালো ছিল, আমাদের অনেক ভালো একটা মেয়ে ছিল, তার আচার ব্যবহার এলাকার ভিতরে তা অনেক সুন্দর ছিল, প্রায় এর জামা হেরে অত্যাচার করতো আমাদের, এই অত্যাচারের জন্য সেই এলাকায় ছেড়ে দিছে, তারে যেন এমন বিচার হোক, এই বিচারের মাধ্যমে যেন আরো 10টা ছেলে ভালো হয়ে যায়, আমার হিসাব হলো এটা, তারে কটুক শাস্তি দেওয়া হোক। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত রুনার পরিবার ও এলাকাবাসী। অমানবিক অত্যাচার যে করতেছে, যাতে মানুষ যাতে হ্যাঁ অবস্থাটা দেখে সঠিক পথে চলতে পারে, যাতে আমি সরকারের কাছে বিচার, যাতে হ্যাঁ একটা ফাঁসি, যাতে এই ফাঁসিটা দেখলে সাধারণ মানুষ যাতে সচেতন হতে পারে, যার যার ফ্যামিলির সুস্থভাবে থাকতে পারে, এটাই সরকারের কাছে আবেদন। আমি চাই বাবা সৈক্য বিচার চাই, বাবা তোমরা মানে আমি ফাঁসি দিলে তো আমার কোনো আর ইয়ে আছে না, আমি বাবা ফাঁসি চাই আর কোনো চাই না। এদিকে নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, ঘটনার পর পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। গরু জবাই করা ছোরা দিয়ে বিভিন্ন জায়গায়, পিঠের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পরবর্তী সে পালিয়ে যায়। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তা আমরা জানতে পারি যে হাজিপুরে সে অবস্থান করতেছে। পরবর্তীতে আমরা তাকে নরসিংদীর হাজিপুরের বেঙ্গল ঘাট এলাকা থেকে নৌকায় পলায়নরত অবস্থায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।